দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। ভোলার বোরহানুদ্দিনে মুসলিমের উপর পুলিশের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে আমরা কাতার প্রবাসী ব্যানারে। মাওলানা শায়েখ এমদাদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি। হাফেজ ওয়ালিউল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা তোহা সিদ্দিকী, হাফেজ কারি নূর মোহাম্মদ, শায়েখ আব্দুল হালিম, হাফেজ কারি ইউসুফ, হাফেজ শায়েখ নুরুল আনোয়ার, মাওলানা ইউসুফ নূর, হাফেজ মাওলানা জসিমউদ্দিন সহ আরও অনেকে। বোরহানুদ্দিনের শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়া, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানি ও কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন গ্রেজুয়েট আকারে বাস্তবায়ন করা। প্রতিবাদ সভা শেষে সমস্ত মুসলিম উম্মাহের সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।